السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার নেয় আজকেও মসজিদুল হারমাতুল বাংলা ভাষায় সার উপস্থাপন করার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন আপনারা যে 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 দেশে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি আল্লাহ রবুল আলমিনের কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ আমিন আজ সাবান মাসের দশ তারিখ চোদ্দোশো একচল্লিশ 3 তিন এপ্রিল দুই হাজার বিশ রোজ জমাবার আজ মক্কা মকাররমার ক্ষুদা প্রদান করেন ফজিলত শেখ ডুকুর বেন্দলা হাফিজাহুল্লাহ তা তালা তাকে যাবতীয় রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আল্লাহ আমিন সম্মানিত দীনভয়া বন্ধুগণ আজকের মক্কার ক্ষুদ্বার বিষয় ছিল বিপদে আল্লাহ রবুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা এ বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে সম্মানিত খতিব সাহেব আজকের আলোচনা করেছেন সংক্ষেপে আমি ইনশাল্লাহ বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমাদের ফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত আমত রাজি দ্বারা ভূষিত করেছেন আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে বিভিন্ন আপদ বিপদ অসুস্থতা বিভিন্ন ধরনের মুসিবতের মাধ্যমে আমাদেরকে এ কথায় আমাদেরকে শিক্ষা দেন যে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র একচ্ছত্র সমগ্র পৃথিবীর মালিক আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফকির আমরা রব্বুল আলমিনের শক্তির কাছে আমাদের শক্তির কিছুই না বরং আল্লা আলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আল্লাহ আলা আমাদেরকে অনেক নিয়ামত দেওয়ার পরেও আমরা নাফরমানিতে লিপ্ত হয়ে থাকি আল্লাহ আমাদেরকে এসব আপদ বিপদের মাধ্যমে সতর্ক করে দেন যাতে আমরা আল্লাহ রব আলমের দিকে ফিরে যাই এবং আমরা মানব জাতি যতই না কেন আমরা উন্নতি এবং সমৃদ্ধির যতই চোড়া চোড়ায় পৌঁছাই না আল্লাহ রাব্বুল আলমিনের শক্তির কাছে আমরা কিছুই না আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সর্বদাই আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহর কাছে আমরা ছোট আমরা আল্লাহ রবুল আলমিনের মাখলক আমাদেরকে এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিভিন্ন বিভিন্ন মুসিবত বিভিন্ন দুর্যোগ দিয়ে থাকেন যাতে আমরা এই জিনিসটা অনুধাবন করতে পারি যে আল্লাহ রবুল আলমিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী আর আমরা মানুষ যারা শিরকে লিপ্ত হচ্ছে যারা আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুবাহ অস্বীকার করছে তারাও যাতে এই কথা স্বীকৃতি দেয় যে মানুষ আমরা দুর্বল আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এর বাইরে আমাদের কিছুই করা নেই আল্লা সুবাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখনই যে কোনো মুসিবতে যে কোনো বিপদে আমরা পতিত হব আমাদের কাজ আমরা আমাদের কর্ম হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাভন করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা একশো ছিয়াশি নম্বর আয়াতে বলছেন ওয়া এলাকা সাআলাকা আননি ফা ইন্নী ক্বারীব উজিবু দাআওয়াতাদ দাঈলা যে ওয়া ইযা সাআলাকা আন্নি আননি যখন মানুষ যখন বান্দা আমার কাছে কিছু প্রার্থনা করে কিছু চায় ফা করিব আমি তার খুবই নিকটে অর্থাৎ আমি তার আহব ডাকের আহ্বানে সারাদি উজাইবুদ দাওয়াত আদ দাঈ যখন মানুষ আমাকে আহ্বান করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সারা দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এবং আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কেন বা আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ রবুল আলামিন যদি আমাদের দোয়া কবুল না করেন আমাদের তো অন্য কোনো ইলাহ নেই আমরা যে এই কথা স্বীকৃতি দিয়েছি ইহা ইল্লাল্লাহ আল্লাহ সুবাহান তালা ছাড়া অন্য কোনো ইলাহ নেই অন্য কোনো মাবুদ নেই আর আমরা আল্লাহ বোলা আলামিনের কাছেই আমরা আহ্বান করবো আল্লাহ রবুল আলামিন বান্দার আহ্বানকে বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ রবুল আলামিন দুয়ার মাধ্যমে মানুষকে অনেক কিছু দান করে থাকেন দোয়ার মাধ্যমে তার বালা মুসিবত আপদ বিপদ দূর করে দেন দোয়ার মাধ্যমে শত্রুকে আল্লাহ রবুল্লা আলমিন পরাজিত করেন দোয়ার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে বিথা করে দেন আল্লাহ সুবাহানু তালা দোয়ার মাধ্যমে মানুষের যাবতীয় ফিতনা থেকে মানুষকে মুক্তি দান করেন সুতরাং আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে বর্তমান যে সময় আমরা অতিবাহিত করছি এ সময় আল্লা সুবাহানু তালার কাছে আমাদেরকে বেশি বেশি করে ফরিয়াদ করতে হবে আল্লাহ সুবাহানু তালার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যাতে আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে আমাদের থেকে এই বিপদ আপদ দূর করে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি করে দোয়া করত বিধান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত খতিব সাহেব আজকে ছয়জন নবীর ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন পুরাণের দলিলের মাধ্যমে যে এই ছয়জন নবী আল্লাহ সুহান আল্লাহর কাছে তাদের বিপদের সময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করেছেন আর আল্লাহ ও তালা তাদের ডাকে সাড়া দিয়েছেন আর তারা যে বিপদে ছিলেন যে যে উদ্দেশ্য ডেকেছেন আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছেন যে যে উদ্দেশ্যে আল্লাহ সুবাহানু তালাকে আহ্বান করেছেন তাদের আহ্বানে সাড়া দিয়েছেন সুতরাং আমরাও যদি এখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রকৃত অর্থে আমাদের ইয়াকিন এবং বিশ্বাস সহ যদি আমরা আল্লাহ সুবাহান তাল্লার কাছে প্রার্থনা করি অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দোয়া সারা দিবেন আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ সুবাহান একাডেমি জিরে বলেছেন উজিব দাওয়া দা আন আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন কোনো ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনার সাড়া দিয়ে থাকি তার ধোঁয়া আমি কবুল করে থাকি সম্মানিত উপস্থিতি এবং যারা আমাদের আলোচনা শুনছেন আল্লাহ সুমত সর্বপ্রথম আমাদেরকে সম্মানিত খদিব সাহেব আল্লাহনআ একটি আয়তের দিকে ইঙ্গিত করে বলেন যে সর্বপ্রথম আত্ম আলিয়াস্লাহলামের তৌবা আবার আদমা আলাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যে দোয়া করেছিলেন সে দোয়া বলা আলম সারা দিয়েছেন যখন আদম আলাই সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল আর আদম সাল্লাম জান্নাতে আল্লাহ তালা যে বৃক্ষের কাছে যে নিষেধ করেছিলেন সে বৃক্ষের কাছে গিয়েছিলেন তখন আল্লাহ সুহানু তালা তাকে দুনিয়াতে প্রেরণ করেন তখন দুনিয়াতে আসার পর আদম আলি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছেন আন আমের তেইশ নাম্বার আয়তে এর বিস্তারিত ঘটনা এই বক্তব্য আল্লাহ সুবাহন তাল উপস্থাপন করেছেন ওনারা বলছেন কলা রব্বানা জলামনা আদম এবং হাওয়া আলহ সালাম ওনার আল্লাহ রব্বা আলমিনের কাছে কায়মন দোয়া করেছিলেন রব্বানা জলামনা আনফুসানা ও ইল্লাম তা ফেরুলানা বা তার হামনা লানা কু নান্নাল খাসিরিন হেরব আমরা আমাদের উপর জুলুম করেছি আমরা আমাদের উপর জুলুম করেছি আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব সুতরাং আজকেও আমরা যদি আমাদের পাপের স্বীকৃতি দিই আমরা যদি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আবার যদি ফিরে আসি এবং আমরা যদি আল্লাহ সুবাহন তাল্লাহ কাছে বলি আমরা নিজেদের উপরে জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এরপর আল্লাহ সুবাহন তালা আদম এবং হাওয়া আলহ সাল সালামের দোয়াকে আল্লাহ রব্লা আলমিন কবুল করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এরপর নু আলাইহিস সালাতু ওয়াস ঘটনা বর্ণনা করেন নু আলাইহিস সালাতু ওয়াস ঘটনা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া এভাবে বর্ণনা করেন ওয়া নূহ িন্নাদআ মিন ক্বাব্ল ফাসতাজাবনা লাহূ ফনাজ্জায়নাহু ওয়া আহলহু মিনাল কারবি আল আযীম যা নূহ আলাইহিস সালাতু তার قومের কাছে দীর্ঘদিন দাওয়াত দিয়েছিলেন প্রায় এক হাজার বছরের কাছাকাছি নয়শত বছর কিন্তু ওমা আমানা মাআহু ইল্লা কলিল অল্প সংখ্যক ব্যক্তি শুধু ইমান এনেছিল আর বাকি অন্যান্য কাফেররা নু আলিয়া সালাতামের উপর চরম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল কিন্তু তখন নু নু আলাই সালাতলাম আল্লাহরবুল্লা আলমিনের ধারস্থ হয়েছেন আল্লাহর বলা আলামীর কাছে ছুটে গিয়েছেন আল্লাহর বলা আল কাছে দোয়া করেছেন উনার দোয়া ছিল আল্লাহউদ্দীম কাফি আরব যে দুনিয়াতে যেন একজন কাফেরকেও জীবিত রাখা না হয় তখন আল্লাহর বলা আলামিন ওই ঘটনা দিকে ইঙ্গিত করে বলছেন অনু খান কব আর এর পূর্বে নু আলাহিসাল্লাতুসাল্লাম আহ্বান করেছিল আল্লাহর বলা আলামিনের কাছে দোয়া করেছিল আর আল্লাহর ব্লা আলামিন বলছেন ফাস্তা জবে না আল্লাহু আল্লাহর বলা আলামিন নু আলাহিসাল্লাত সাল্লামের দোয়া সারা দিয়েছেন ফানা জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারব সেই যখন ভয়াবো তুফান হয়েছিল ভয়াবো বন্যা হয়েছিল সেই কঠিন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা নূ আলাইহিস সালাতু সালাম তার পরিবারকে সেখান থেকে রক্ষা করেছিলেন সুবহানাল্লাহ আলহবুল বলছেন প্রভু বলেন ওয়া নাসরনাহু মিনাল কওমি লযীনা কাযাবু বিআয়াতিনা যে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ওই সম্প্রদায় থেকে তাদেরকে সাহায্য করেছেন যারা আল্লাহ বলা আলমিনের আয় সমক মিথ্যা প্রতিপন্ন করেছে ইনাহিন ফাগরকাহ আজমাইন তারা ছিল অত্যন্ত নিকৃষ্ট একটি জাতি আর আল্লাহ রবুল্লা আলমিন তাদের প্রত্যেককেই ডুবিয়ে মেরেছেন ফাগরকাহ আজমাইন সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমী ডুবিয়ে দিয়েছিলেন তাহলে আমরা এর থেকেও শিক্ষা নিতে পারি যে আল্লাহ সব তাল তার অত্যন্ত নবীন আলহ সালাম যখন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ কাছে আহ্বান করার কারণে আল্লাহ রবুল্লা আলমী তারটাকে সারা দিয়েছিলেন এরপর সময় তো খতিব সাহেব মুসা বহারুন আলহিসু আসাল্লামের ঘটনা বর্ণনা করেন যে উভয় ভাই উভয় ভাইকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন ফের আউন এবং তার সম্প্রদায় তার যারা পরিষদ ছিল তারা কেউ মুসা মুসাআসাল্লামের প্রতি ইমান আনেনি বরং বন ইসরায়েলের প্রতি তারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বর্বর যে নির্যাতন চালিয়েছিল সোলভাকারে আল্লাহ রুবুল্লাহ আলমিন বল এই বিষয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন যে وإذ نجيناكم من آل فرعون يسمونكم سوء العذاب يذبحون وما ويستحيون نساءكم ديركو خطنا جي دي فرعون كيف هبه منسائل كو حتى تخون موسى ابان حارون عليه الصلاة والسلام على أنا رب العالمين لكي دعا قرر چه ربنا إنك عطيت فرعون وملاه زينة وأمورا بالحياة الدنيا ربنا ليدلوا عن سبيلك ربنا تمس على ربنا تمس على أموالهم مشدد على قلوبهم فلا يؤمنوا حتى

পার্থিব জীবনে আপনি তাদেরকে অনেক সম্পদ দান করেছেন রব্বানা আলহিউদ্দিল্লু আনসাবিলিক আর এরা এ সকল সম্পদ এবং চাকচিক্য পেয়ে মানুষকে আপনার পথ থেকে দূরে সরিয়ে রাখছে মানুষকে প্রধর্ষ করছে রব্বানা তুমি আলে আম্মু আলিম হেরব তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন এই তুমি আলে আম্মু আলহিম এ ব্যাখ্যা এসেছে যে তাদের যত ফসল ছিল সবগুলোকে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল وشد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم ترى جتكون برجنت الله رب العالمين الكوتين شستي أبلو كن نعكورش تتكون برجن ترى إيمان عنني الله رب العالمين بولتن قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون الله رب العالمين بولتن قال قد أجيبت دعوتكما আমি তোমাদের উভয়ের আহ্বানে সাড়া দিয়েছি তোমাদের দোয়াকে আমি কবুল করেছি এরপর আল্লাহ সুবাহানু তহ বন ইসরাকে মুসা আলাহ সাল্লা আরুন হারুনা আল্লাহ মাধ্যমে বোন ইসরায়েলকে মুক্তিদান করেছেন আর ফের আউন এবং তার যে সৈন্যবাহিনী সহ তার কোম যারা ছিল সবাইকে আল্লাহ আলাম পানিতে ডুবিয়ে হত্যা করেছেন তাহলে আল্লাহ তালা এখনও যদি মুমিন সত্যিকার অর্থে আল্লাহ রবুল্লা আলমের কাছে তৌবা করে আল্লাহ রবুল্লা আলমিনকে আহ্বান করে অবশ্যই অবশ্যই আল্লাহুল আমাদের আহ্বানে সারা দিবেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রিয় উপস্থিতি এরপর সম্মানিত খতিব সাহেব জাকারি আলহ সালু ঘটনা বর্ণনা করেন জাকারি আলহ সালাতলামের দীর্ঘ ঘটনা রয়েছে কোরআনে কারি মহা তাআলা তালা অনেকগুলো বক্তব্য উপস্থাপন করেছেন জাকারি আলহ সালু সালাম উনি বলছেন রবিল্লাহ তদার উনি সরদা ওয়ান্তা হল আরব আপনি আমাকে একা একে এই পৃথিবীতে আমার কোনো বংশধর থাকবে না আপনি এই ধরনের আমাকে বানিন না আমার যেন বংশধর হয় আমার যেন সন্তান আদি হয় সেজন্য আপনি সন্তান দান করুন এ বিষয়ে পুরাণ বলছে হুনা আলী কাদা জাকারিয়ারব্বা দীর্ঘ ঘটনা সোরা আলী ইমরানে এই বিষয়ে আলোচনা এসেছে সোরা তোহাদে এই বিষয়ে সোরা মেরিয়াম এই বিষয়ে আলোচনা এসেছে যে জাক আলহ সালাম আল্লাহ সুহান কাছে দোয়া করছেন রব হে রব আপনার পক্ষ থেকে আমাকে তৈবা দান করুন ইনাকামিও দোয়া হ্যাঁ আমাকে উত্তম বংশধর দান করুন ইন্নাকিসামিও দোয়া নিশ্চয়ই আপনি আহ্বানকারীর দোয়া দোয়া যে ব্যক্তি দোয়া করে তার দোয়া আপনি সাড়া দিয়ে থাকেন তা আপনি দোয়া কবুল করে থাকেন ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আল্লাহ সুবহান ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে তার কাছে মালায়েকা পাঠিয়ে দিলেন এবং বললেন আনাল্লাহু ইবাশিরুকা বিইয়াহিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে একজন পুত্র সন্তান দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নামও বলে দিলেন ইয়াহিয়া তার নাম কি ইয়াহিয়া আল্লাহ সুবাহ ওয়া তাআলা তাকে সুসংবাদ দেননি শুধু এবং এটাও সুসংবাদ দিয়েছেন যে মুসাদদিকাম বিকালিমাতি মিন আল্লাহ বিকালিমাতি মিন আল্লাহ ওয়া সাইয়িদা ওয়া হাসুর ওয়া নবী মিন সালেহিন সুবহানাল্লাহ একজন নবী দোয়া করেছেন তার সন্তানের জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতগুলো সুসংবাদ দিলেন যে এই এই ছেলে কি হবে সাইয়িদ হবে এই ছেলে নবী হবে এই ছেলে সালেহিনদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে আল্লাহ সুহানাল্লার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যদি আমরা আহ্বান করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আহ্বানে সারা দিবেন সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজ আমরা দেখি মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের যখন কিছু প্রয়োজন হয় তখন আমরা কোথায় যাই আল্লাহর কাছে যাই না অন্যের কাছে যাই মাকরুকের কাছে যাই আমরা আমাদের যদি সন্তানের প্রয়োজন হয় দেখা যায় মাজারে যাচ্ছে মানুষ মান্নত করছে বা সেখানে গিয়ে মানুষ তাবিজ কবজ নিচ্ছে এগুলো সবগুলো শিখ বরং আমাদেরকে কার দিকে চলে যেতে হবে আল্লাহ সুবাহন তাল্লা দিকে আমাদেরকে কার কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু আমরা আজ আল্লা সুবাহানুতালার দিকে না ফিরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা না করে আমরা মাখলুকের দিকে মুখা হচ্ছে আল্লাহ রব্বুল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সময় তো প্রিয় ভাই বন্ধুগণ এরপর পাঁচ নম্বর ঘটনা উল্লেখ করেন সম্মানিত খতিব সাহেব হজরত ইউব আলিয়া সালামের সেই ঘটনা আমরা জানি যখন জহরাতবা সালাম যে কুঠিন অসুস্থতায় লিপ্ত হয়েছিলেন এমনকি তার সম্প্রদায় তাকে ঘৃণা করতো তার পরিবার তাকে এক এক যায় যে পর্যায়ে বলা তার থেকে দূরে সরে গিয়েছিল তখন এই কঠিন পরিস্থিতিতে আইব আলাহ সাল্লাহামের কঠিন একটি সময় অতিবাহিত করছেন সেই সময় আলাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমকে দোয়া করলেন ও আই বা ইবনাদা রব্বাহু আন্নি মাসানিয়াম সোর আম্বিয়ার তিরাশি নম্বর আয়াত এই ঘটনা বর্ণনা করছেন আল্লাহ সুহাম যে জাহিম আলহ সালাতাম তার রবকে আহ্বান করলো কি বললো রব্বিনিমা সেনিয়া দূর আমাকে অনেক কঠিন বিপদ আমাকে গ্রাস করেছে এই বিপদ থেকে আপনি চান আমাকে কেউ উদ্ধার করতে পারবে না ও আন্ত আরহামুর হামর আপনি একমাত্র রহমকারী আপনি একমাত্র দয়াকারী অর্থাৎ যদি আপনি আমাকে দয়া না করেন এই কঠিন রোগ থেকে কেউ আমাকে মুক্তি দিতে পারবে না আজকের পৃথিবীতে যে করোনা ভাইরাস যে বিপদ যে মহামারী আজকে আমাদেরকে গ্রাস করেছে এর থেকে আমাদেরকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহরবুল্লাহ আলমের কাছে দোয়া করা আল্লাহ রবুল্লাহ আলম যেন আমাদের থেকে এই বিপদকে দূর করে নেয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিশেষ করে দোয়া করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এরপর আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়া আহ্বানে সারা দিয়েছেন আল্লাহ রব আলমিন বলছেন ফাস্তা যাবে না আল্লাহ আমি আই আলাহ সাল্লাহামের তাকে সারা দিয়েছি ফাঁকা সাফনা ফাঁকা মা ভিমিন দূর তার যে অসুস্থতা ছিল সেই অসুস্থতা তাকে আমি মুক্তি দান করেছি ও আতে ইনা হু আহ্লাহ ও মিসহুম মা আহম তার পরিবার বড় তার থেকে সরে গিয়েছিল আল্লাহ রবুল্লা আলম বলছেন তার পরিবারকে দিয়েছি এবং তার পরিবারের সদস্যদের যে সংখ্যা ছিল সেটাকে ডাবল করে দিয়েছি অধিক্র অধিক্র লীলাবিদিন আর এই ঘটনাটা আমি আমার বান্দাদের জন্য আমি স্মরণকার হিসেবে রেখে দিয়েছি যখন কোনো ব্যক্তি অসুস্থতা লিপ্ত হবে কোনো দর কোনো ক্ষতিকর জিনিসটাকে স্পর্শ করবে তখন যদি সে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আহ্বান করে আল্লাহ সব তালা তার আহ্বানের সাড়া দিবেন এবং তাকে আল্লাহ রবুল্লা আলমী সে নিয়ে আমত দান করবেন এরপর সময় খতিব সাহেব ইউনুস আলাই সালাতামের ঘটনা বর্ণনা করেন আপনার সকলে জানেন সেই ঐতিহাসিক ঘটনা যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ইউনুস আলাই সালাতাম তার কৌমের সাথে রাগ করে উনি চলে গিয়েছিলেন আল্লাহ সুবাহান তখন তাকে দীর্ঘ ঘটনা রয়েছে তো উনি যে সাফিনাতে ছিলেন উনি যে নৌকাতে ছিলেন সেই নৌকাতে উনি লাভ দেন আর একটি মাছ তাকে খেয়ে ফেলে এই এই বক্তব্যটি আল্লাহ সুবাহ তালা কুরআ কেরিমে বর্ণনা করেছেন সুর আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে ওদেন উনি ইদাহাব মোগাও দেবেন ফদন আল্লাহর আলাই ফানাদা ফিজুল মাদ আল্লাহ ইহা ইল্লাহ সুবাহ মিনাদ আলমিন দিন নুন বলা হয়েছে ইউনুস ইউনুসল আল্লাহ সাল্লামকে অর্থাৎ যখন ইউনুসিবিনে মত্তা ইউনুস সালাতু সাল্লা সাল্লাম যখন রাগান্বিত হয়ে তার সম্প্রদায় তার কৌমের সাথে রাগ করে চলে গিয়েছিলেন তখন আল্লাহ সুবাহ বলছেন ফাদ আল্লাহাম কথা মনে করেছিলেন যে আমি তাকে ধরবো না সে রাগ করে তার সম্প্রদায় থেকে চলে যাচ্ছে আল্লাহ বলছেন দীর্ঘ ঘটনা তো শেষের অংশটা হলো ফনায় ফিফুল মাত যখন সে মাসের পেটে অবস্থান করছিল তখন সে আহ্বান করেছিল আল্লাহর কাছে ইলাহ নেই আপনি ছাড়া কোনো শক্তি নেই আপনি ছাড়া কোনো মবুত নেই কোনো পৃথিবীর ক্ষমতা নেই যে আমাকে এই বিপদ থেকে এই কঠিন আপদ থেকে আমাকে রক্ষা করতে পারবে এই সাগর এবং মাছের পেটের যে অন্ধকার এই অন্ধকার থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারেন উনি আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে আহ্বান করছিলেন ফানহুল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি ইনি কুন্তু আলমিন আমি জলুম করেছি নিজের উপরে আমি জালেম যে যে সম্প্রদায় থেকে ফিরে চলে গিয়েছিলেন নিজে নিজের তো বা আল্লাহরুল আলমিনের কাছে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন ইউনুস আল্লাহ সাল্লাতসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বেনা আল্লাহ আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি ইউনুস আলাহ সাল্লা সাল্লামের যে আহ্বান করেছে সেই আহ্বানে সাড়া দিয়েছি মিনাল গম তার যে পেরাসানি তার যে বিপদ থেকে আমি তাকে রক্ষা করেছি আলী ক্যানুন জিল মিনিন এখানেই হল আমাদের আশার আরো এখানে আল্লাহ রব আলামিন ঘোষণা করছেন কাদা আলী মমিন প্রতিটা মুমিন ব্যক্তি যখন আল্লাহ সুবাহন তাল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ রব আলামিনের কাছে আহ্বান করবে অবশ্যই অবশ্যই আল্লাহ রব আলমিন মমিনের আহ্বানে সারা দিবেন উজিব দাওয়াতের দায় দান আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি আহ্বান কারে আহ্বানে সারা দেই উজিব দাওয়াতের দায় দান এই কথায় আল্লাহ রবুল্লা আলম আবার বলছেন ও কেদা আলী কানুন জিল মিনিন ও কেদা আলী কানুন জিল মুমিনদেরকে সকল প্রকার আপদ এবং বিপদ থেকে রক্ষা করে থাকি সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী এই যে ছয়জন নবীর ঘটনা আল্লাহ সুবাহ আল্লাহনে ক্যান বলছেন এই ঘটনাগুলো বলার পরে আল্লাহরবুল্লাহ আলমেন বলছেন অনেকগুলো নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে এরপরে আল্লাহরবুল্লাহ আলম বলছেন যে ইনহুম ক্যান ইউ স্যারি নাফিল খৈরত সুরাম বিয়ার আয়াত এটি যে তারা সুরাম বিহার নব্বই নম্বর আয়াত যে এই সকল নবীরা কি করছেন তারা ভালো কাজের দিকে মঙ্গল কাজের দিকে প্রতিযোগিতা করতেন বেশি বেশি করে মঙ্গল কাজ করতেন সুতরাং আজকেও যদি আমরা চাই আল্লাহ রবন আলমিন আমাদের আহ্বানে সাড়া দিবেন তাহলে আমাদেরকে ওই কাজ করতে হবে নবীরা যে কাজ করেছেন আমাদেরকে ইমান আমাদের আমলে সহলে করতে হবে আমাদের ইয়কিনকে বৃদ্ধি করতে হবে কৌতুল ইয়কিন প্রয়োজন লাগবে আমাদের যদি আমরা এইভাবে যদি আল্লাহ রবুল্লা আলমের কাছে আহ্বান করতে পারি তো আল্লাহ আলামিন আলমিন তার আসমানের রহমতের দরজাসমূহ আমাদের জন্য খুলে দিবেন আপদ বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন ভয় ভীতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবেন অবশ্যই যদি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সেই আবেগ সেই ভালোবাসা সেই ভয় এবং সেই ইমান নিয়ে যদি আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে এখনও যদি আমরা আহ্বান করি অবশ্যই অবশ্যই আল্লাহ আলামিন আলমিন আমাদের আহ্বানের সাড়া দিবেন যেভাবে ইউনুস আলহ মাছের পেট থেকে হেফাজত করেছেন যে ভাই সালামকে কোটি রূপ থেকে মুক্তি দান করেছেন যে মুসা এবং হারুন আলাই সালামকে ফেরাউনের কঠিন আজাব থেকে মুক্তি দান করেছেন নু আলাই সালাত সালামকে তার সম্প্রদায়ের আজাব থেকে মুক্তি দান করেছেন আজকের যদি আমরা আল্লাহ রবুল আলমীর কাছে আহ্বান করি অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কঠিন এই পরিস্থিতিকে মুক্তি দান করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আবু হুরার রদিয়ালু বর্ণনা করেন তিরমিদে রাহিমহল্লা উনার ইম জাম শাহী জামিয়া তিরমিদে দুই হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস আবু হর রদিয়াল আহন এবং ইবন আব্বাস রদিয়াল আহু বলছেন তার সিদ্দা যে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন যখন আমাদেরকে আমরা যখন বিপদ আপদে উৎপাদিত হই তখন আল্লাহ রবুল্লাহ আলমিনকে কিছু দুটা ডাকি কিন্তু যখন আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন তখন আমরা আল্লাহ সুবাহন তাল্লাহকে ভুলে যাই আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভুলে গেলে চলবে না বরং এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে সর্বদে আমাদেরকে স্মরণ করতে হবে আমরা যখন কোনো প্রকার আপদ বিপদ আমাদের থাকবে না যখন আমরা খুব আনন্দ এবং হাসি খুশি থাকবো তখন আল্লাহকে ভুলে গেলে চলবে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকতে হবে তাহলে আমাদের যে কঠিন পরিস্থিতি আমাদের আপদ এবং বিপদে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন চলোহামদিন অপর একটি হাদিসের রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন মনসাররাহ যে ব্যক্তি এই এটা পছন্দ করে আয়াসিব্লাহ যে আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়া তার আহ্বানে সাদা দিবে যে ব্যক্তি কথা পছন্দ করে যে আল্লাহ তহ তাকে তার দাকে বা কোনো ব্যক্তির দোয়া কবুল করবে তাহলে তাকে কি করতে হবে সে যেন আল্লাহ রবুল্লা সাদাই দিবল কারপ যে যদি কোনো ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ সুবাহান তালা তার কঠিন বাড়া মুসিবতের সময় তার দোয়াকে কবুল করবে ফাইলে তাকে ফেরে দোয়া তাহলে সে যেন আল্লাহ রবুল্লা আলমিনকে তার যখন স্বাচ্ছন্দ্যময় জীবন থাকবে তখন যেন সে আল্লাহ রবুল্লা আলমিনকে ভুলে না যায় সেই সময়ও যেন সে আল্লাহ রবুল্লা আলামিনকে স্মরণ করে সুবাহানুল্লাব হামদি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশেষ করে আল্লাহ করতে হবে আমরা আমাদের আমাদের সময় কঠিন আল্লাহ সময় আল্লাহর আলমিন আমাদেরকে রক্ষা করবেন না সেজন্য খদিব সাহেব খুদবার শুরুতে একটি আয়াত উল্লেখ করে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আমরা যতই ক্ষমতার অধিকারী হই না কেন কিন্তু যখন আল্লাহ রব্বুল আজম আমাদের কাছে চলে আসে আল্লাহর বোনা আরব যখন আমরা চলে আসে আমরা আল্লাহর বলা আলমিন দিকে ফিরি কিন্তু মানুষ এরপরও অহংকার করে আল্লাহ বলা আলমিন সুর আলাকের আট থেকে ছয় থেকে আট নম্বর আয় বলছেন কাল্যা ইন্ডাল সে নে এত গ আর ইন্নিলা আরব যে মানুষ মনে করে যে সে অনেক কিছু হয়ে গিয়েছে মানুষ যখন সে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে সে মনে করে সে নিজেই এখন স্বয়ং সম্পূর্ণ তার কিছুই প্রয়োজন নাই আল্লাহ কাল্লা ইন্নালিনাল আর রাহসা সে নিজেকে মনে করে সে সব কিছু থেকে সে অনেক কিছু তার আ আল্লাহ রবুল্লা আলম সে মুক্ত হয়ে গিয়েছে ইন্নাইলা রব্বিকার রোজা অবশ্যই তাকে আল্লাহ রবুল্লা আলমিনের দিকেই ফিরে যেতে হবে সুতরাং সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক মণ্ডলী প্রিয় ভাই বন্ধুগণ আসুন আমরা এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন সেজন্য আমাদেরকে বেশি বেশি করে আমাদের ঈমান আমাদের ইয়াকিনকে বৃদ্ধি করতে হবে আর আমাদের দোয়াতে অবশ্যই একথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ সুবাহান তালা আমার দোয়া কবুল করবেন আমি আমার এই আহ্বান আল্লাহ রবুল আলমিন সাড়া দিবেন যেভাবে নবীদেরকে সারা দিয়েছেন কোরআনে ক্যারিমে এই সকল নবীদের ঘটনা আল্লাহ সুবাহন তালা বর্ণনার মাধ্যমে আমাদেরকে মুমিনদেরকে এটি শিক্ষা দিয়ে দিয়েছেন ওকেজা আলী কানুনজিল মমিনীর যেভাবে নবীদেরকে আমি সকল প্রকার আপদ এবং বিপদ থেকে তাদের আহ্বানে তাদেরকে সাড়া দিয়েছি আজও যদি মমিনরা আমাকে আহ্বান করে আমি তাদেরকে তাদের আপদ এবং বিপদ থেকে আমি তাদেরকে মুক্তিদান করব আল্লাহ আমিন পরিশেষে সময়ত খতিব সাহেব মুসলিম উম্মার জন্য মুসলিমদের জন্য সমগ্র পৃথিবীর অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করেন এবং বিশেষ করে খতিব সাহেব খুব কে আল্লাহ মাহন তালের কাছে দোয়া করেন যে আরব আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি আমরা আপনার আপনার সাথে অন্য কাউকে শিরিক করি না আমরা আপনার রহমতের আশায় থাকি আপনার আমাদের থেকে এই যে মুসিবা এই মুসিবতকে আপনি দূর করে দেন আমরা আপনার দরজায় এসেছি আমরা আমাদের গুণা আমাদের যে পাপ রয়েছে সেগুলোকে আমরা স্বীকার করছি আপনি আমাদের এই পাপকে ক্ষমা করে দেন আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এই আঘাত থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি চিরঞ্জীব আপনি আপনার কখনো মৃত্যু হবে না আপনার অসংখ্য অগণিত আপনার দয়া দয়ার মধ্যে আমরা সর্বদাই রয়েছি আপনার পবিত্র ঘোষণা করছি আমরা এই সকল দোয়া করে সম্রাদ খদীপ সাহেব আজকের খুদ্া এখানে সমাপ্ত করেন সুতরাং আমরা পরিশেষে আজকের খুদবার মূল কথা হলো এটাই যে আমরা আল্লাহ তা আলার কাছে বেশি বেশি করে দোয়া করব কায় মনবাক্যে আল্লাহ রবাহ আলমিনের কাছে নবীরা যেভাবে সিদ্ের দোয়া করেছে সেভাবে যদি আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ সুবাহন তালা আমাদের দোয়া সারা দিবেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন আমরা বেশি বেশি করে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আলা নবীন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন السلام عليكم ورحمه الله وبركاته